পূর্ব সোনার কচুদরম ও সুন্দরী জিপির বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। সোমবার দুই জিপির একাধিক প্রকল্পগুলি পরিদর্শন করেন বিধায়ক। এ নিয়ে দুই জিপি কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভাগীয় কর্তাদের নিয়েও আলোচনা সভায় মিলিত হন বিধায়ক সাজু। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন সোনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও রথীন্দ্র পাল, সুন্দরী জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি চুনিলাল সিংহ, সচিব রাহুল ধর, টিসি আক্তার হোসেন মজুমদার, কচুদরম জিপির সচিব জাফর হোসেন, প্রাক্তন সভাপতি অপু কুমার দাস, প্রাক্তন এপি সদস্য এম ইউ মিজানুর রহমান, পাপ্পু লস্কর, বোয়ালি হাওর সমবায়ের চেয়ারম্যান শাহিন লস্কর, জুনুবাবু লস্কর, সজীব লস্কর সহ অন্যান্যরা। পরিদর্শন করি যে একটা সুন্দরী জিপি, সুন্দরী জিপিতে 15 ফাইন্যান্স এর কোনো কাজই আরম্ভ হয়নি। ফার্স্ট পেজে 25% টাকা রিলিজ হয়েছে, কিন্তু কাজ এখনো স্টার্ট হয়নি। তো যেসব কাজ আরম্ভ হবে সুন্দরীতে, সেগুলো আমরা আজকে জিপি সেক্রেটারি বা স্ট্যান্ড ভিডিও সবাইকে নিয়ে আমরা দেখেছি, জনসাধারণকে নিয়ে, পঞ্চায়েত এপি গ্রুপ মেম্বার যারা ছিলেন এদেরকেও নিয়েছি, প্রাক্তন পঞ্চায়েত এপি সবাই ছিলেন। আগামী 7 দিনের মধ্যে সুন্দরী জিপিতে 15 ফাইন্যান্সের সব কাজ আরম্ভ হবে, একটাও কাজ আরম্ভ হয়নি। এখন আমরা কচুদরম জিপিতে আছি, কচুদরম জিপিতে সব কয়টা কাজই মোটামুটি ভালো হয়েছে, একটা কাজ হাফ ডান। তো এখানে জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার আছেন, এটা অনগোয়িং, এখনো কাজ হয়নি। 2 লক্ষ টাকার কাজ ছিল, কিন্তু যতটুকু প্রয়োজন, এখানে 51 মিটার আছে আর রেইজিং আছে প্রায় 7 ফুটের মতো, রোড উঁচু করতে হয়েছে, গ্রেড যেটা ছিল 7 ফিট। তো পাবলিক ডিমান্ড অনুযায়ী কাজ চলছে। তো আমি জিপি সেক্রেটারি আছেন বা ইঞ্জিনিয়ার আছেন, বিডিও ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট বিডিও আছেন, সিদ্ধান্ত হয়েছে বাকিটা লেবেলিং যেটা হোম হয়েছে সেটা এনআরজিএস থেকে করা হবে, আর বাকি সিসি ব্লকের কাজ ব্যালেন্স পোর্শন আমরা করিয়ে দেবো। এটা অনগোয়িং স্কিম, এটাও শেষ হবে কাজ, কোনো অসুবিধা নেই। জনসাধারণ সহযোগিতা করছেন, 2 লক্ষ টাকায় হয়তো কিছু খেলিমেলি ছিল, কিন্তু স্থানীয় জনসাধারণের সহযোগিতায়, ওনারা দায়িত্ব নিয়ে জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার ব্লকের সহযোগিতা, ব্লক এবং স্থানীয় জনসাধারণ এই কাজটা বাস্তবায়িত করছেন। এই জন্য আমি স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ দিই, ব্লককে ধন্যবাদ দিই, জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার সুরজিৎ সবাইকে ধন্যবাদ দিই, যে গ্রামের মানুষকে নিয়ে যেভাবে এটা একটা ইনস্ট্যান্স, যে সাধারণ মানুষ এই বেনিফিশিয়ারি, যারা রাস্তার বেনিফিট পাবেন, তারা এবং ব্লক মিলে উভয়ই কাজটা করছে।